আমার এই বছর অসম সরকারে কোকরাজার নলবাড়ী আর নগাঁও মেডিকেল কলেজত ন্যাশনাল মেডিকেল কাউন্সিলর ইন্সপেকশনের বাবে পঞ্জীয়নভুক্ত করেছে। আমার লক্ষ্য হল যে তিনিখন মেডিকেল কলেজের অন্তত দুখনত যাতে আমি সফল হব পাৰোঁ। দুখনত সফল হলে আমি 200টা মেডিকেল সিট এই বছর বঢ়াব পাৰোঁ। সেই ক্রমত যোৱাকালি কোকৰাজাৰত ন্যাশনাল মেডিকেল কাউন্সিলর ইন্সপেকশন হৈ যায় আৰু খুব কম সময়ের ভিতৰতে নগাঁও আৰু নলবাৰী মেডিকেল কলেজতো ইন্সপেকশন হ'ব। মই আজি দুইখন মেডিকেল কলেজে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত ডাঙৰীয়াৰ সৈতে পর্যবেক্ষণ কৰিলোঁ আৰু দুইখন মেডিকেল কলেজৰে অধ্যাপক অধ্যাপিকাসকলৰ সৈতে কথা বতৰা পাতিলোঁ। যদিও আজি ইন্সপেকশন আহিছে, মেডিকেল কলেজখন সম্পূর্ণরূপে সম্পূর্ণ হব লাগিব অক্টোবর মাহত, কারণ অক্টোবর মাহতহে স্টুডেন্টের এডমিশন হব। আমার যি ধরনে কাম কাজ আগবাড়িছে তারপরা মই আশা করিব পাৰোঁ যে অক্টোবর মাহলৈকে এই মেডিকেল কলেজখন পূর্ণাঙ্গ হৈ উঠিব। অপিডি আরম্ভ হব নেকি? যোৱা কালিৰ পৰা অলপ অলপকৈ অপিডি আৰম্ভ হৈছে, অহা 10-15 দিনৰ ভিতৰত সম্পূৰ্ণ অপিডি ইয়াৰ পৰা চলিব। নিযুক্তি আমি ভাবিছোঁ আৰু দুমাহ আগষ্ট মানত আমি পৰীক্ষা পাতিম। গোটেইকেইটা বিভাগ চলিব, খালি যিবিলাক সুপাৰ স্পেচিয়েলিটি বুলি কয় সেইবিলাক নচলে, যেনেকে নিউৰোলজি, নিউৰোচাৰ্জৰি, কাৰ্ডিঅ'লজি, সেইবিলাকৰ পৰ্যায় এতিয়া আহি পোৱা নাই। এতিয়া গাইনী, পেডিয়েট্ৰিক, যিখিনি MBBS পাঠ্যক্রমত লাগে নিজে নিজে আরম্ভ হয়ে থাকিব। যেদিনাখন কলেজের স্টুডেন্ট সমূহ আহিব সেদিনাখন আমি প্রথম শ্রেণীর দিনাখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন। সব নলবাড়ীত মেডিকেল কলেজ আর সিভিল হসপিটাল দুখন চলার সম্ভাবনা নাই, কারণ বরপেটাত মেডিকেল কলেজ হল, সাংসারীত এইমস হল, গুৱাহাটীত দুখনকৈ মেডিকেল কলেজ হল, গতিকে দুখন হসপিটাল নচলে আৰু চলাৰ সম্ভাৱনা নাই। সেইবাবে নলবাৰী জিলা চিকিৎসালয়খনত আমি আন কি ধৰণে ইয়াক ৰূপান্তৰ কৰিব পাৰোঁ তাৰ বাবে আমি চিন্তা কৰি আছোঁ।